আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের সাথে আপনি ভুলে লড়াই করতে চাইবেন না। তারা বাইরে থেকে যেমনই হোক না কেন, এই ধরনের মানুষ এমন অবস্থায় যাওয়ার জন্য নিজের সারা জীবন উৎসর্গ করে দেন। আর এমন শক্তিশালী মানুষের সাথে সাধারণ কোনো মানুষ লড়াই করতে গেলে একেবারেই শেষ। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু মানুষ দেখাবো যারা দেখতে সাধারণ মানুষের মতো হলেও আসলে কোনো সুপারম্যানের চাইতে কম নয়। তো বন্ধুরা, স্বাগতম আপনাকে বাংলা ভয়েস টিভির আরও একটি নতুন এপিসোডে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলা ভয়েস টিভিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর বন্ধুরা, ভিডিওগুলোর ইনফরমেশন কালেক্ট করতে এবং ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, তাই অনুরোধ থাকবে আপনি ভিডিওটিতে লাইক এবং বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে এতে আমাদের উৎসাহ কয়েকগুণ বেড়ে যায়। সার্গিস সাইরাল নিকোভ, বন্ধুরা তিনি ইন্টারনেটে তার একটি ভিডিও ছাড়েন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ভিডিও আমার মতো সকলেই প্রথমবার বিশ্বাস করতে পারে না, কারণ এখানে এমন কাজ দেখানো হয়েছে যা বিশ্বাস করা সকলের পক্ষে সম্ভব না। তার এই কাজ দেখলে আপনি তার শক্তি সম্পর্কে ধারণা করতে পারবেন। তিনি 180 টন ট্রেনকে টেনে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিলেন। তাছাড়া লোহার শিকলকে নিজের শরীরে পেঁচিয়ে তার মাংসপেশিকে ফুলিয়ে সেগুলো ভেঙেও ফেলেছিলেন, আর 2টি ছোট প্লেনকে নিজের হাতের সাথে বেঁধে আটকে দিয়েছিলেন। তিনি তার এই শক্তি বজায় রাখতে সর্বদা কিছু না কিছু করতে থাকেন, আর এই কারণে তিনি 4 বার ওয়ার্ল্ড রেকর্ড করতে সক্ষম হন। অথচ একজন সাধারণ মানুষের পক্ষে কোনো রেকর্ড করা সারা জীবনের ব্যাপার। ইসলাম বাদুরগভ, যদি এই ধরনের ট্যাটু বানানো কোনো মানুষ আপনি দেখেন তাহলে তাকে ইগনোর না করাটাই ভালো, কারণ তিনি হয়তো বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাক গিরগার হতে পারেন, যাকে দেখে ইসলাম অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিলেন। আর তিনিও ম্যাকের মতো নিজেকে তৈরি করে ফেলেছেন, আর এখন তিনি রূপ বদলে প্র্যাঙ্ক ভিডিও করেন যেখানে তিনি সাধারণ মানুষকে পাবলিক প্লেসে চ্যালেঞ্জ করে থাকেন, আর সেখানে তাদের পুল অফ কিংবা ফাইট করতে বলেন। আর তার বেশিরভাগ সময় স্ট্রিট ওয়ার্কআউট করেই পার হয়ে যায়। সেখানেও তিনি এমনভাবে পারফর্ম করেন যা সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর ব্যাপার। তাকে দেখে অন্যরাও ফিটনেসের প্রতি অনুপ্রাণিত হয়। থমাস, বন্ধুরা বক্সিংয়ের ট্যালেন্টের পাশাপাশি অনেক ট্রেনিংয়ের দরকার হয়, তখন হয়তো আপনি একজন ভালো বক্সার হতে পারবেন। আর থমাসের মধ্যে এই গুণ আগে থেকেই ছিল। মাত্র 21 বছর বয়সেই তিনি বিশ্বের অন্যতম দ্রুত পাঞ্চ মারা ব্যক্তিদের একজন হয়ে উঠেছিলেন। আর তিনি একটি অনলাইন ট্রেন্ডও চালু করেছিলেন, এর নাম ছিল ফ্লোটিং বল চ্যালেঞ্জ। এখানে একটি বলকে বাতাসে ভাসমান রাখতে পাঞ্চ মেরে স্পিন করতে থাকতে হয়। আর থমাসের এই কাজ দেখে মনে হয় যেন তিনি এই কাজের জন্যই জন্মেছেন। তিনি জানান তিনি বেসবলে তার কেরিয়ার গড়তে চেয়েছিলেন, কিন্তু তিনি 8 বছর কঠোর ট্রেনিংয়ের পর বক্সিংয়ে 4টি ন্যাশনাল টাইটেল অর্জন করেন। তিনি এখন অলিম্পিকে অংশ নিয়ে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে চান এবং গোল্ড মেডেল জিততে চান। তার ভিডিও দেখে মনে হয় যেন তিনি ফার্স্ট ফরওয়ার্ডে চলছেন। ডায়মন্ড ওট, আমেরিকার মিলিটারি ফোর্সে 13 লক্ষ মহিলা সেনা রয়েছে। তাদের প্রত্যেকেই কঠিনভাবে প্রশিক্ষণ প্রাপ্ত, এরপর তারা দেশের সেবায় নিয়োজিত হয়। তাদের একজন ডায়মন্ড ওট। তার অসাধারণ বডি আর পারফরমেন্সের কারণে তাকে স্ট্রংগেস্ট সোলজারও বলা হয়। তাকে দেখে মনে হয় তার শরীর হীরা দিয়ে তৈরি। তিনি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে পুল আপ করে থাকেন, আর পুল আপ করার সময় নিজের পায়ে 120 কিলো পর্যন্ত ওজন বহন করে বসেন। এগুলো রেকর্ড করতে নয়, বরং তার নিয়মিত রুটিনের অংশ হিসেবে তিনি করে থাকেন। আর এই পর্যন্ত আসতে তার 15 বছর সময় লেগে গিয়েছে। 16 বছর মিলিটারি সার্ভিস দেওয়ার পরেও তিনি শরীরচর্চায় কমতে রাখেন না। এখনও তিনি নিজেকে ফিট রাখেন যাতে সুযোগ পেলে আবারও দেশের জন্য লড়াই করতে পারেন। ভিটো পীরবাজরি, লোহার মতো মজবুত শরীরের অধিকারী ভিটোকে তার এই শরীরের জন্যই ডগ অফ বার্লিন সিনেমাতে কাস্ট করা হয়েছিল। তার অভিনয় বেশ প্রশংসনীয় হয়, তাকে জার্মান জায়েন্ট নামেও ডাকা হয়ে থাকে।
তিনি তার ওয়ার্কআউট নিয়ে অনেক সচেতন আর কোনো কমতি রাখেন না। তাছাড়া তার ভক্তরা তার বডিকে একটি ট্রেডমার্ক হিসেবে দেখে। তাকে পাঞ্চিং ব্যাগে বক্স করতে দেখে আপনি তার পায়ের সামনে আসতে চাইবেন না। এভগেনি লস। এভগেনি লস পূর্বে একজন ফায়ার ফাইটার ছিলেন আর কিছুদিন পর তিনি তার বডি বিল্ডিং এর শখ পূরণ করেন আর দ্রুত তিনি অসাধারণ বডি বিল্ডিং করতে সক্ষম হন আর নিজেকে ফিট রাখতে তিনি কঠোর পরিশ্রম করেন। বিশ্বে তার অনেক ভক্ত আছে। তিনি ওজন সহকারে এক মিনিটে 53টি পুশ আপ দেওয়ার ওয়ার্ল্ড রেকর্ডও করে ফেলেছিলেন। এর আগে রেকর্ডটি ছিল 40। তিনি জানান তিনি তার এই রেকর্ডকে ভবিষ্যতে আবারও ভাঙতে চান। কেরিম ডুগি। মার্শাল আর্টিস্টের হাত পা দিয়েই সামনের জনকে কুপঘাত করে দেয়, কিন্তু মাস্টার কেরিম তার পা দিয়েই সামনের শত্রুকে ঘায়েল করে দিতে পারেন। মানুষের শরীরে এমন কিছু সেন্সিটিভ পয়েন্ট আছে যেখানে আক্রমণ করলেই তার মৃত্যু হতে পারে, কিন্তু তিনি বহু বছর কঠোর পরিশ্রমের পর নিজের সেই সেন্সিটিভ জায়গাগুলোকে মজবুত করে ফেলেছেন। তিনি এখন যে কোনো জিনিস ভেঙে ফেলতে পারেন আর তিনি অনেক ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। তিনি পা দিয়ে বেসবল ব্যাট ভেঙে ফেলেন। তিনি এক মিনিটে 60টি বেসবল ব্যাট ভেঙে ওয়ার্ল্ড রেকর্ড করেন। মাসাকাই ইকিমিয়াগি। ক্যারাটে একটি পুরনো কলা কৌশল যেখানে ফোকাস, ডিসিপ্লিন আর সেলফ ডিফেন্সিভ স্কিল ডেভেলপ করা হয়, আর এই স্কিল অর্জনকারী যে কারো উপর ব্যবহার করতে পারবে না। আর মাসাকাই ছোটবেলা থেকেই ক্যারাটে শুরু করে দিয়েছিলেন। এরপর তিনি অনেক বছর পরিশ্রমের পর নিজেকে মার্শাল আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি এক হাতে 7.5 ইঞ্চি মোটা কাঠকে ভেঙে ফেলতে পারেন, আর এই পাঞ্চকে ডেডলিয়েস্ট পাঞ্চ ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়। কেউ তার এই পাঞ্চের মোকাবেলা করতে পারবে বলে মনে হয় না, কিন্তু তিনি অনেক শান্তপ্রিয় একজন মানুষ আর কারো ক্ষতি করেন না। তিনি একটি ট্রেনিং সেন্টার খুলেছেন যেখানে অনেক দেশ থেকেই বাচ্চারা আসে। স্যামুয়েল এরিকসন। সাউথ কোরিয়ার এই বাসিন্দা ছোটবেলা থেকেই তাইকোয়ান্ডো শেখা শুরু করে। তিনি 7 বছর বয়সেই মার্শাল আর্টের নতুন নতুন স্টাইল রপ্ত করে। বাকিদের মতো তারও জীবনে পার্সোনাল এবং ফিজিক্যাল সমস্যা এসেছিল, কিন্তু তিনি হার মানেননি এবং সাহস করে নিজেকে এগিয়ে নিতে শুরু করেন। আর এই ডিটারমিনেশন তাকে 1 বছরের মধ্যে ফেমাস করে দেয়। তার ফাইটিং ভিডিও ইন্টারনেটে অনেক জনপ্রিয় হয়ে যায়। তার অসাধারণ ওয়ার্কআউটের কারণে যেমন ভক্ত বাড়ছে, তেমনই সাধারণ মানুষ ফিটনেসের প্রতি অনুপ্রাণিত হচ্ছে। আর তিনি নিজেকে মজবুত রাখার জন্য ট্রেইনড ফাইটারকে টাকা দেন, যারা ট্রেনিংয়ের সময় তাকে শুধু মারতে থাকে। এটা নিশ্চিত তিনি একদিন UFC ফাইটে অংশ নেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওর কোন মানুষটিকে আপনার বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।